জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে ভাষণটি ছিল সেটি হচ্ছে বিশ্বের শোষিত বঞ্চিত মানুষের সার্বজনীন মুক্তির একটি দলিল গ্রন্থ। আজকে অনেকের কথা আসতে পারে, আজকে প্যাট্রিক হেনরির ভাষণের কথা আসতে পারে, জর্জ ওয়াশিংটনের কথা আসতে পারে, আব্রাহাম লিঙ্কনের কথা আসতে পারে, কেনেডির কথা আসতে পারে, মহাত্মা গান্ধীর কথা আসতে পারে, নেতাজি সুভাষচন্দ্র বসুর কথা আসতে পারে, কিন্তু আমি বলবো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 18 মিনিটের 1108 শব্দের যে ভাষণটি ছিল সেটি হচ্ছে পৃথিবীর অদ্বিতীয় একটি ভাষণ। সেটি পৃথিবীর লাঞ্ছিত নিপীড়িত বঞ্চিত মানুষের মনের মধ্যে অনেক আগেই স্বীকৃতি নিয়েছে, এটি হচ্ছে একটি আনুষ্ঠানিক স্বীকৃতি মাত্র। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার ঐতিহাসিক ভাষণে সুস্পষ্টভাবে বলেছিলেন অর্থনৈতিক মুক্তির কথা, রাজনৈতিক মুক্তির কথা, সাংস্কৃতিক মুক্তির কথা। আমরা সেই রাজনৈতিক মুক্তি অর্জন করেছি, কিন্তু আমাদের অর্থনৈতিক এবং সাংস্কৃতিক মুক্তির সংগ্রাম কিন্তু চলমান। আজকে আমাদের আয়োজনের, আজকে আমাদের র্যালির, আজকে আমাদের সমাবেশ তখনই সফল হবে যখন বঙ্গবন্ধুর যে জীবন আদর্শ, সেই জীবন আদর্শ প্রজন্ম থেকে প্রজন্মান্তরে আমরা ধারণ করতে পারব, লালন করতে পারব, বহন করতে পারব। আজকের ছাত্রদেরকে স্মরণ রাখতে হবে যে ছাত্র মুজিব ছিলেন তিনি যিনি বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর কর্মচারীদের আন্দোলনে একাত্মতা ঘোষণা করতে গিয়ে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত হয়েছিলেন। আজকের শিশুদেরকে মনে রাখতে হবে তিনি ছিলেন সেই খোকা যে শিশু থাকা অবস্থায় তার পরনের যে শার্ট ছিল সেই শার্ট আরেকজনকে দিয়ে এসেছিলেন, তার বাবার গোলার ধান তিনি নিরন্ন মানুষকে বিলিয়ে দিয়েছিলেন। আজকের কিশোরদেরকে মনে রাখতে হবে বঙ্গবন্ধু ছিলেন সেই কিশোর যিনি তখন স্কুলের ছাত্র থাকা অবস্থায় শেরে বাংলাকে ফজলুল হকের পথ রুদ্ধ করে বিদ্যালয়ের ছাদ মেরামতের জন্য দাবির কথা উত্থাপন করেছিলেন। বঙ্গবন্ধু ছিলেন সেই রাষ্ট্রনায়ক যিনি স্বাধীনতার মাত্র 1 বছরের মধ্যে বিশ্ব নন্দিত একটি শাসনতন্ত্র আমাদেরকে উপহার দিতে পেরেছিলেন, যেখানে বলা হয়েছিল প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক হচ্ছে জনগণ, যেখানে কৃষক ও শ্রমিকের মুক্তির কথা বলা আছে, যেখানে নারী অধিকারের কথা বলা আছে, আইনের দৃষ্টিতে সমতার কথা বলা আছে। আপনারা জানেন ভারতের শাসনতন্ত্রে 1976 সালে ধর্মনিরপেক্ষতা শব্দটি সংযোজিত হয়েছে, যেটা বঙ্গবন্ধু 1972 সালে আমাদের সংবিধানে সেটি দিয়েছিলেন। আজকে আমি উল্লেখ করতে চাই 7ই মার্চের ভাষণের পর 21শে মার্চ তৎকালীন পাকিস্তানের যিনি মার্কিন রাষ্ট্রদূত ছিলেন সিআইএ এর সাবেক কর্মকর্তা জোসেফ কার্লেন 21শে মার্চ বঙ্গবন্ধুর বাসভবনে তিনি একটি গোপন বৈঠকে গিয়েছিলেন। সেখানে তিনি বঙ্গবন্ধুকে একটি প্রস্তাব দিয়েছিলেন, সেটি ছিল এরকম যে বিনা রক্তপাতে আমেরিকা বাংলাদেশের স্বাধীনতার ব্যবস্থা করে দিবে, তবে শর্ত একটি, সেটি হচ্ছে আমাদের যে সেন্ট মার্টিন দ্বীপটি রয়েছে সেই দ্বীপটি অনির্দিষ্টকালের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে ইজারা দিতে হবে। বাঙালির অভিসংবাদিত নেতা জোসেফ ফার্লেনকে তখন বলেছিলেন, মিস্টার ফার্লেন, আমি আপনাকে চিনি, আপনি ইন্দোনেশিয়া ও আর্জেন্টিনায় সামরিক অভ্যুত্থানের হোতা ছিলেন, আমি পাকিস্তানের শিয়ালের হাত থেকে আমেরিকার বাঘের হাতে আমার দেশকে বন্ধক দিতে পারবো না। এটাই হচ্ছে অভিসংবাদিত নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু বাঙালির নেতা ছিলেন না, কারণ জোট নিরপেক্ষ সম্মেলনে দাঁড়িয়ে আমাদের অভিসংবাদিত নেতা ব্যক্তহীন ভাবে বলেছিলেন, বিশ্ব আজ দুটি শিবিরে বিভক্ত, একদিকে শাসক আর একদিকে শোষিত, আমি শোষিত মানুষের পক্ষের নেতা। তখন ফিদেল ক্যাস্ট্রো বঙ্গবন্ধুকে জড়িয়ে ধরে বলেছিলেন,
আমি হিমালয়ের উচ্চতা দেখিনি, কিন্তু বঙ্গবন্ধু আপনাকে দেখেছি। আপনি মনে রাখবেন, আজ থেকে একটি বুলেট আপনাকে তাড়া করে বেড়াচ্ছে। আমরা দেখেছি 75-এর 15ই আগস্ট, একটি বুলেট নয়, শত শত বুলেট, যেই বঙ্গবন্ধু মিশরের কাছ থেকে বাংলাদেশের জন্য 28টি ট্যাঙ্ক এনেছিলেন, সেই স্বাধীনতা বিরোধী চক্রান্তকারীদের ষড়যন্ত্রে সেই ট্যাঙ্ক নিয়ে ধানমন্ডি 32 নম্বরে ঝাঁপিয়ে পড়েছিল হায়ানারা, হত্যা করেছিল বঙ্গবন্ধুকে সপরিবারে। আজকে আমি একজন পুলিশ বাহিনীর সদস্য হিসাবে এবং কুমিল্লাতে চাকরিরত অবস্থায় আপনাদেরকে জানাতে চাই, সেই 32 নম্বরে 15ই আগস্ট কুমিল্লার বুড়িচং এর একজন পুলিশ সদস্য এসআই সিদ্দিকুর রহমান, যিনি তখন এসবিতে কর্মরত ছিলেন, তিনি কিন্তু ওই ট্যাঙ্ক নিয়ে যারা ঝাঁপিয়ে পড়েছিল বঙ্গবন্ধুর উপর তাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন, এবং তার বুলেট কিন্তু তিনি তার রাইফেল থেকে প্রতিবাদ করেছিলেন, পরিশেষে তাকে জীবন দিতে হয়। এটি বাংলাদেশ পুলিশ বাহিনীর যেমন গর্ব, আপনাদের কুমিল্লারও সেরকম গর্ব। আজকে বঙ্গবন্ধুর যে ঐতিহাসিক ভাষণটিকে আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়া হয়েছে, এর নেপথ্যে আমাদের ঢাকা জেলার পুলিশ সুপার মহোদয়ের পত্নী, শিক্ষা ক্যাডারের কর্মকর্তা রুকেয়া খাতুন, তিনিও কাজ করেছেন, সেজন্য আমরা গর্বিত। তা আমি বঙ্গবন্ধুর আজকের যে আলোচনা, সেই আলোচনার পরিপ্রেক্ষিতে আমি আর যেহেতু একটি কথা বলে শেষ করতে চাই, সেটি হচ্ছে যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি যে স্বপ্ন দেখেছিলেন, আমরা আজকে এখানে যা আলোচনা করছি, গান করছি, র্যালি করছি, বিভিন্ন আয়োজন করছি, তার সেই স্বপ্ন তখনই সফল হবে যখন তার যে অর্থনৈতিক মুক্তির কথা তিনি বলেছিলেন, সাংস্কৃতিক মুক্তির কথা বলেছিলেন, সেটি আমরা বাস্তবায়ন করতে পারব। আজকে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। আপনারা জানেন, 1975 সালের 15ই আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করার পর ইন্ডেমিনিটি অধ্যাদেশ নামে একটি কালো আইন চালু করে, আমি যে কথাটি বলছিলাম যে ইন্ডেমিনিটি অধ্যাদেশ নামে একটি কালো আইন করে জাতির পিতা সহ তার পরিবারের হত্যাকারীদের বিচারের পথ রুদ্ধ করা হয়েছিল। পৃথিবীর ইতিহাসে এরকম কলঙ্কজনক নজির আর কোথাও নেই। তাই আজকে আমাদেরকে চিন্তা করতে হবে যে আমরা কি সেই 1975 থেকে 1996 যে 21 বছর এক উদ্ভটের পিঠে অন্ধকার যুগের মধ্যে বাংলাদেশ নিপতিত হয়েছিল, আমরা কি সেই পাকিস্তানি প্রেতাত্মাদের ধ্যান ধারণায় বাংলাদেশকে পরিচালিত করব? আমরা কি জঙ্গিবাদী ধ্যান ধারণায় বাংলাদেশকে পরিচালিত করব? আমরা কি জামাত শিবির মৌলবাদী ধ্যান ধারণায় বাংলাদেশকে পরিচালিত করে তাদের বুকে কারো ছবি দেখব, নাকি আপনাদের আগামী প্রজন্মকে নীল আর্মস্ট্রং এর মতো চাঁদে পাঠানোর স্বপ্ন আপনারা দেখবেন? এই সিদ্ধান্ত নিতে যদি আগামী দিনে আমরা ভুল করি, তাহলে আমাদের যে উন্নয়ন, আমাদের যে অগ্রগতি, আমাদের যে সমৃদ্ধি, আমাদের যে সম্ভাবনা সৃষ্টি হয়েছে, তা ভুলণ্ডিত হয়ে যাবে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার স্বপ্ন কিন্তু আবারও কুক্ষিগত হয়ে যাবে সেই জামাত শিবির রাজাকার আল বদর আল শান্তের কাছে। আমরা এদেশে আর কোন অবস্থাতেই কোন রাজাকারের গাড়িতে, যুদ্ধাপরাধীদের গাড়িতে লাল সবুজের পতাকাকে দেখতে চাই না। যদি আমরা সেটা নিশ্চিত করতে পারি, তাহলে আজকের যে আয়োজন, আজকের যে চেতনা, সেই চেতনাটি বাস্তবায়িত হবে। আজকে প্রশ্ন আসতে পারে যে প্রজাতন্ত্রের একজন কর্মচারী হিসাবে আমি যে কথা বলছি, আজকে জাতির জনক বঙ্গবন্ধুর যদি জন্ম না হতো, আমি বিসিএস কর্মকর্তা হতে পারতাম না। ভাষা আন্দোলন, বাঙালি জাতীয়তাবাদ, জাতির জনক বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধের চেতনা এবং অসাম্প্রদায়িক চেতনা নিয়ে কোন নিরপেক্ষতার সুযোগ নেই, কোন ধরনের আপোষকামিতার সুযোগ নেই, সেই চেতনাকে কাজে লাগিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। তাই আগামী দিনে আমাদের অনেক বড় ধরনের সিদ্ধান্তের প্রয়োজন আসতে পারে। আমাদেরকে আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে আমরা আসলে বাংলাদেশকে কোন অবস্থায় দেখতে চাই। আমরা কবির বিরুদ্ধে কবি, কবি নির্মলেন্দু গুণ তার কবিতায় বলেছিলেন,
আমরা কি ইতিহাসে এই যে আজকের যে আন্তর্জাতিক স্বীকৃতি সেখানে কোন কবির বিরুদ্ধে কবিকে আমরা দাঁড় করাবো কিনা, মহানায়কের বিরুদ্ধে কোন খলনায়ককে দাঁড় করাবো কিনা, সেই সিদ্ধান্ত কিন্তু আমাদেরকে নিতে হবে। পরিশেষে আমি আমার সবচেয়ে প্রিয় যে কবিতা সৈয়দ শামসুল হকের আমার পরিচয় কবিতার দুটি লাইন দিয়ে শেষ করছি। আমি তো এসেছি জয় বাংলার বজ্রকণ্ঠ থেকে, বাংলার ইতিহাস ভুলে যাব আজ আমি কি তেমন সন্তান, যখন আমার জনকের নাম শেখ মুজিবুর রহমান, শেখ মুজিবুর রহমান। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।